পাসপোর্ট ছাপার মেশিন নষ্ট হয়ে যাওয়ায় নতুন পাসপোর্ট পেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন চট্টগ্রামের গ্রাহকরা এছাড়া পুলিশ তদন্ত রিপোর্ট প্রদান আরও দ্রুত এবং সহজ করার দাবি তাদের চট্টগ্রাম থেকে রবিউল টিপুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট চট্টগ্রামের পাঁচলাইশ ও মনসুরবাদ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দেয়া হয় নতুন কিংবা পুনরায় ইস্যু করা পাসপোর্ট এখানে গ্রাহকদের আবেদন ফর্ম জমা নেওয়ার পর তা ছাপানোর জন্য পাঠানো হয় ঢাকায় কিন্তু সেখানে তিনটি মেশিন রিডেবল পাসপোর্ট ছাপানো যন্ত্রের একটি নষ্ট হয়ে পড়ায় এখন দিনে দশ হাজারের বেশি পাসপোর্ট ছাপানো যাচ্ছে না অথচ আগে যা ছিল আঠারো হাজারের মতো এর প্রভাব এসে পড়েছে বন্দরনগরীতেও ম্যাচে আসতে আর প্রিপারেশনের পরে ম্যাচে আসতে এক মাস দুই মাস আমারটা নর্মাল ছিল তখন সেটা আমি প্রায় চার মাসের মতো সময় লেগেছিল নর্মাল অভিযোগ রয়েছে গ্রাহকদের পুলিশ তদন্ত রিপোর্ট পাসপোর্ট অফিসে পৌঁছাতে দীর্ঘ সময় লাগার ভুক্তভোগীরা বলছেন তদন্ত রিপোর্ট দিতে পুলিশ অনেক সময় নেয় এতেও পাসপোর্ট পেতে দেরি হয় কাগজগুলো পুলিশ যদি ঠিক মতো পাসপোর্ট অফিসে পাঠায় দেয় খুব তাড়াতাড়ি হবে আমরা এখানে এসে দেখি যে ওই ভেরিফিকেশনের কাগজগুলো আসে না এটা আসলে তাড়াতাড়ি হওয়া উচিত কারণ আমার মা অসুস্থ আমি ইন্ডিয়া নিয়ে যাবো চিকিৎসার জন্য তো আমার কুড়ি একুশ দিনে পাওয়ার কথা আর কি কিন্তু আমি পাইছি এক মাস ছয় দিন পরে পাসপোর্ট পেতে গ্রাহক হয়রানির অভিযোগ স্বীকার করে কর্তৃপক্ষ বলছে নষ্ট হওয়া পাসপোর্ট ছাপানোর মেশিন এপ্রিল নাগাদ ঠিক হবে বর্তমানে আমাদের হলো একটু সমস্যা আছে প্রিন্টিংটে একটু গো স্লো গতিতে হচ্ছে মেশিনারি কারণে যেখানে আমাদের হয়তো পনেরো বিশ দিন হলো আমাদের একটু ওই পেন্ডিং পরে যাচ্ছে পেন্ডিং পরে যাওয়ার কারণে জনগণ একটু ভুয়ান্তির মধ্যেই আছে প্রিন্টিং আশা করি ওই এপ্রিলের এপ্রিলের দিকে সলভ হয়ে যায় চট্টগ্রামের দুটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গড়ে প্রতিদিন আটশোটি আবেদন জমা পড়ে নতুন কিংবা পুনরায় পাসপোর্টের জন্য তাজুল ইসলাম মাছাঙ্গা সংবাদ চট্টগ্রাম